আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মাশাআল্লাহ কি সুন্দর প্রকৃতির রং, রং দেখেই মনটা জুড়িয়ে যায়। ফুলগুলো দেখে আমার খুব ভালো লাগছিল, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আরও একটি নতুন রেসিপি নিয়ে এলাম, খুব সাধারণ মশলা দিয়ে কিভাবে খুব অসাধারণ এবং মজাদার চিকেন ফ্রাই তৈরি করা যায় সেটাই আমি আজকে দেখাবো। তার জন্য নিয়েছি কিছু চিকেন, তার ভিতরে একটু চিড়ে নিয়েছি, আর সেখানে দিয়েছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা, টমেটোর সস, সয়া সস, লবণ, শুকনো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া সামান্য দিয়ে ভালোভাবে মেখে রেখে দেব 30 মিনিটের জন্য। আমি কোনো কিছুর পরিমাণ বলছি না, আপনারা যতখানি করে মাংস নেবেন সেই অনুপাতে মশলা দিয়ে নেবেন। আমি শুধু আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, এই প্রসেসেই আপনারা চিকেন ফ্রাইটা করে দেখবেন, দেখবেন ভালো লাগবে। এরপরে আমি নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিব সামান্য একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিব। এখন ময়দার এই মিশ্রণটা থেকে সামান্য কিছু ময়দা অন্য একটা বাটিতে তুলে নিব, আর সেখানে অল্প একটু পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব। এই মিশ্রণটার মধ্যে মেখে রাখা মুরগির মাংস থেকে এক টুকরো নিয়ে এর ভিতর ডিপ করে নিব, করে ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে ময়দা মাখিয়ে নিব। যাতে সব জায়গায় ভরে সেভাবে চেপে চেপে ময়দা দিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ভিডিওটা কেটে দিচ্ছি না, পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটা ভেজে নিব। মাংসের গায়ে যে এক্সট্রা ময়দা থাকবে সেটা এভাবে ঝেড়ে নিয়ে তারপরে তেলে ভেজে নিব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আরও একটি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি চিকেন ফ্রাইগুলো করে নিলাম। খুব কম মশলা আর খুব কম খরচে বাসায় তৈরি করে নিতে পারবেন স্বাস্থ্যসম্মতভাবে,
এই চিকেন ফ্রাইগুলো বাচ্চার টিফিনে বা বিকালের নাস্তায় খুব ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। এই তো হয়ে গেল আমার চিকেন ফ্রাই। কতটা ক্রিস্পি হয়েছে তা শব্দতেই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।